এই ওষুধটা কিন্তু সবাই খেতে পারে যেমন আমার বাড়িতে এই ওষুধটা কিন্তু আমার শ্বশুর খায় আমাদের পাড়ার অনেকেই বয়স্করাও খায় এটা কিন্তু মানে আঠেরো বছরের পর থেকে সবাই খেতে পারে যেমন আমার ননদ খায় আমার ননদ আগে এক ধরনের রোগাঠেনঠেনি ছিল অনেক অনেক টেনশানের কারণে মানুষের হয় সে কিন্তু অনেক স্বাস্থ্যবান হয়ে গেছে কিন্তু আমার শরীরে না একটা প্রবলেম আছে যেটা আমি যা খাই সেটা দাঁড়ায় না অনেকের শরীর এরকম হয় যতগুলো আমি খাও সেটা কিন্তু শরীরে মানে কি বলে ওটাকে আমার ডাক্তার আমাকে বলেছে তো ওইটা কিন্তু আমার ননদের কিন্তু খুব কাজ হয়েছে আমারও খুব কাজ হয় কিন্তু আমার শরীর স্বাস্থ্যটা বাড়ে না কিন্তু আমার শরীরের দিক দিক ক্লান্তি ভাব ঘুম খিদেটা খুব পরিমাণে হয় আবারও একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে এসেছি যে এই দিদি ভাইটা আমাকে বলেছে আলফা আলফা ওষুধের ব্যাপারে একটা রিভিউ দিতে মানে ওকে কমেন্টসে রিভিউ দিতে কিন্তু যেহেতু আমার ভিডিও দেখে সে আমাকে চেনে বা আমার রিভিউটা দিতে বলেছে সেহেতু আমি ওই কমেন্টসের ওখানে রিভিউটা না দিয়ে আমি চাইলাম যে পুরো একটা ভিডিও কমপ্লিট করি যেটা সবাই দেখতে পারবে বুঝতে পারবে তো আমার সুস্থতার জন্য যে মা যে কোনো মানুষ আমরা খাবার খাই রাতে ঘুমাই কোনো না কোনো কারণে ক্লান্ত হয়ে যায় এবং কি আমার মতো যারা আছো খাবার খাচ্ছ হজম হচ্ছে না বমি বমি ভাব ঘুম হয় না শরীর একটা জ্বালা পড়া অস্বস্তি ভাব আর আমার কথা বাদ দাও আমি সবসময় কাজে একটু বেশি ব্যস্ত থাকি তার জন্য খুবই ক্লান্ত থাকি তো আমার মতো ক্লান্ত যারা আছো দুর্বল প্রকৃতির তাদের জন্য কিন্তু আমি নিয়ে চলে এসেছি আলফা আলফা যেটা আমি আগেও এটার অনেকটা রিভিউ দিয়েছি এটা হচ্ছে কোনো সাইড এফেক্ট ছাড়া হোমিওপথিক সিরাপ ঠিক আছে তো এইটাই আমি খাই এ দেখো আলফা আলফা লেখাটা উল্টো আসছে তো এই আল্পা আল্পা ওষুধটাই আমি কিন্তু খাই এটা খেয়ে কিন্তু আমি সুস্থ তো তোমাদের দেখাই এটা কখন কখন খেতে হবে দেখো লিখে দিয়েছে এখানে লিখে দিয়েছে সকালে তিন চামচ খাওয়ার আগে দুপুরে তিন চামচ খাওয়ার আগে রাতে তিন চামচ খাওয়ার আগে যেহেতু আমার প্রচুর পরিমাণে ঘুম এসে যায় এ কারণে আমার তো সাংসারিক অনেক কাজ আছে পাশে বাচ্চাও আছে খুব জ্বালা যন্ত্রণা করে এবার সামলাতে সংসার সামলাতে আমার খুব ঘুম পেয়ে যায় আমি কখন ঘুমাবো এ কারণে আমি কী করি শুধুমাত্র রাত্রে খাই বা কোনো কোনো দিন দুপুরে খাই আর বেশি খেয়ে অভ্যাস তো করবো না কারণ একবার এই ওষুধের খাওয়ার অভ্যাস হয়ে গেল না মানুষ মানে ওষুধের ওপর জীবনটা চলে এবার নিজের ওপর নির্ভর করছে কীভাবে তুমি ওষুধটাকে ব্যবহার করবে কিন্তু এই ওষুধটাই কিন্তু কোনো সাইড এফেক্ট নেই তোমরা খেতেই পারো ঠিক আছে এই দেখো বটলটা এইটুকু আমার খাওয়া শেষ হয়েছে এটা পনেরো দিন যাবে আর এটার দাম হচ্ছে তবে বলি এটার দাম কিন্তু বেশি না এই দেখো এটার দাম হচ্ছে একশো নব্বই টাকা তো একশো নব্বই টাকা তো কেনাই যায় তো আমি এটাই বলবো এটাই কোনো সাইড এফেক্ট নেই হয় না তোমার শরীর স্বাস্থ্যটাকে ভালো রাখবে নিয়মিত খিদেটা থাকবে বমি বমি ভাবটা হবে না হজম শক্তি হবে আর এটার সাথে যদি তুমি রোজ সকালে একটা করে গ্যাসের ওষুধ খাও ভালো দামে তাহলে সত্যি কথা বলতে ভালো হবে কারণ কি আমরা যত ভালোই সাইড এফেক্ট ছাড়া সিরাপ খাই আমাদের কিন্তু একটা গ্যাস হয়ে যায় শরীরে গ্যাসের কারণে এই ওষুধগুলো কিন্তু পরে খেতে খেতে কয়েকদিন খেতে খেতে না কাজ হয় না সত্যি কথা বলছি আমি যেটা একদম তোমাদের করতে হবে কি গ্যাসের ওষুধটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে যাদের গ্যাসের প্রবলেম আমার যেরকম গ্যাস ভরা একদম তো যাই হোক এই ছিল আমার আলফা আলফা ওষুধের রিভিউটা তো সে দিদিকে বলছি ওষুধ তো তুমি খেতেই পারো আর তোমার রুচি আসবে ঘুম বাড়বে আর শরীরটা ক্লান্তি থেকে মুখতে পাবে তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের সাথে থাকো পাশে থাকো আর সাপোর্ট করতে থাকো ধন্যবাদ